Assalamualaikum everyone. This is Samin from Khadroshik. তো 2 তারিখে আমার বার্থডে ছিল। তো বার্থডের দিন কি করলাম, সারা দিন কোথায় কোথায় খেতে গেলাম, বাসায় এসে কি হলো, সেটাই আজকে এই ব্লগে আপনাদের সাথে আমি শেয়ার করব। পুরোটা দেখতে হলে কিন্তু একদম লাস্ট পর্যন্ত ব্লগটা কষ্ট করে দেখতে হবে। তো আমার আজকের ব্লগটা টোটালি ডিফারেন্ট। আগে আমার খাদ্য রসিকে কখনো এই টাইপের ব্লগ আপলোড হয়নি। তো মেনলি আমার এটা হচ্ছে বার্থডে ব্লগ। তো আমরা সকাল সকাল ধানমন্ডিতে একটা কাজে চলে গিয়েছিলাম, ওই কাজটা শেষ হওয়ার পরে আমরা ডিরেক্ট একটা রিক্সা নিয়ে চলে যাই 33 রেস্টুরেন্টে। খুবই সুন্দর ছিল, রিক্সা দিয়ে ঘুরতে ভালো লাগছিল। তারপর আমরা নিচে এসে দেখছিলাম কোনো অফার টফার আছে নাকি, তারপর এখানে কিছু বিগ ডিলস চোখে পড়লো। তো রামেন দেখে বলছিলাম যে রামেন খাবো না কি খাবো বুঝতে পারছিলাম না, মানে ছবি দেখলে তো সবসময় অ্যাট্রাক্ট করে। তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, উপরে যাই গিয়ে একদম মেনু দেখে তারপরে চুজ করি। ডেকোরেশনটাও কিন্তু খুবই সুন্দর, খুবই ঠিমছাম একটা মানে প্লেস বলবো আমি। আর সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু অনেক বড়, চাইলে যে কেউ পার্টি টাটি করতে পারে। তো আমার অর্ডারের ফার্স্ট খাবার চলে এসেছিলো স্যুপ। এটা লুকটা জাস্ট দেখেই আমি মানে আমার লোভ লেগে গেছিলো, এত ভালো লাগতেছিলো আর এত সুন্দর একটা অ্যারোমা ছড়াচ্ছিল, মানে আমি জাস্ট মানে লোভ সামলাতে পারছিলাম না যে কখন কি ভিডিও করবো, এর আগে খেয়ে নেই মনে হচ্ছিলো। এরপর আস্তে আস্তে আমার সবগুলো খাবার আসা শুরু হলো। তো আমরা অর্ডার করেছিলাম হচ্ছে 33 স্পেশাল যে স্যুপটা, এটা 1:2, আর হচ্ছে প্রন টেম্পোরা, এটা হচ্ছে 4 পিস থাকে টেম্পোরা, বেশ বড় বড় সাইজের। আর ওনাদের মানে আইটেমের ডেকোরেশনগুলো কিন্তু খুব সুন্দর হয়। আর হচ্ছে 4 পিসের একটা অন্থন অর্ডার করেছিলাম, আর 6 পিসের চিকেন ফ্রাই অর্ডার করেছিলাম। তো খাবার সার্ভ করছিলাম। স্যুপটাতে তারা প্রচুর পরিমাণে ইনগ্রেডিয়েন্টস দিয়েছিল, প্রচুর পরিমাণে প্রন ছিল, মাশরুমস ছিল, চিকেন ছিল, মানে স্যুপের ব্রথের থেকে ইনগ্রেডিয়েন্টসই বেশি দেখা যাচ্ছিলো। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। হৃদয়কে কিন্তু খুবই কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে এক বাটি বুঝিয়ে দিলাম, এরপরে জাস্ট আমার বাটিটা নেওয়ার সময় জাস্ট খেয়াল করবেন কী পরিমাণে ইনগ্রেডিয়েন্টস নিয়েছি, মানে এই জিনিসটা আসলেই ভালো লেগেছে। 1:2 হলেও মোটামুটি হচ্ছে 3-4 জন এরকম এক বাটি করে খাওয়া যাবে, পরিমাণটা বেশ ভালো। সবগুলো আইটেম থেকে 1 পিস করে নিয়ে নিচ্ছিলাম, একটা অন্থন নিলাম, একটা চিকেন ফ্রাই নিলাম, তারপরে হচ্ছে এক বাটি সুপ্ত বেড়ে নিয়েছিলাম অনেকগুলো ইনগ্রিডিয়েন্ট সহকারে, আর একটা হচ্ছে প্রন টেম্পোরা নিলাম। এখন একটু আপনাদের সামনে রং ঢং করে খাবো। তো সাথে একটু সসটাও নিয়ে নিলাম, যদিও সসের কোনো প্রয়োজনই ছিল না, প্রত্যেকটা আইটেম খালি খেতেই খুব ভালো লাগছিল। তো আমি বলবো আমার যে ফার্স্ট আইটেমটা ছিল প্রন টেম্পোরা, আমি যখন সবগুলো খেয়েছি ওভারঅল ভাবতে গিয়ে আমার কাছে প্রন টেম্পোরাটা এভারেজ লেগেছে, বাকি আইটেমগুলো খুবই ভালো ছিল। মানে আমি যদি হয়তো শুধু প্রন টেম্পোরাটা নিতাম আমার কাছে হয়তো ভালো লাগতো, বাট আমি যখন অনেকগুলো আইটেম নিয়েছি কম্পেয়ার করেছি তো তখন আমার কাছে এটাকে এভারেজ মনে হয়েছে। আর থাই স্যুপটার কথা কি বলবো, আমার এক্সপ্রেশন দেখে আপনারা অলরেডি বুঝে যাচ্ছেন, প্রচণ্ড মজা ছিল, টেস্টটা খুবই ভালো ছিল। মানে প্রাইসটা ওনাদের একটু হাই হলো, মানে যেহেতু 1:2 স্যুপটার প্রাইস প্রায় 550 টাকার মতো ছিল, হাই হলেও আমি বলবো টেস্ট হচ্ছে 10/10, অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর অন্থনটাও খুব ভালো ছিল, এটার কোটিংটা যেটা মানে খুবই ক্রিস্পি ছিল, আর ভেতরে যে পুরটা ছিল এটা হচ্ছে একটু স্পাইসি ছিল, আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি চিকেন ইউজ করেছে তারা, খুব ভালো লেগেছে। আর এই চিকেন ফ্রাইটা অনেক দিন পরে মনে হচ্ছে আমি এত জুসি চিকেন খেয়েছি, মানে এটা আসলে এক্সপেকটেশনের থেকে অনেক বেশি ছিল। এত জুসি চিকেন ফ্রাই আমরা নর্মালি পাই না, অ্যাজ ইউজুয়াল বিশেষ করে এই যে থাই ফ্রাইড চিকেনটা এটার মধ্যে এতটা পাওয়া যায় না। তো খুবই সফট আর জুসি ছিল। আর ওনাদের ফাউন্টেন কোকাকোলা তো খেয়ে নিলাম, আর এই যে আমি আমার ভিডিও নেওয়ার পরে যতটুকু স্যুপ ছিল এটা একটু নেড়ে চেড়ে দেখাচ্ছিলাম কতগুলো ইনগ্রেডিয়েন্টস নিয়েছি, মানে স্যুপটা আমার কাছে খুবই ভালো লেগেছে।
তারপর আবার বাসায় এসে দেখি আমার ফ্রেন্ডরা আর আমার ফ্যামিলি মেম্বাররা মিলে আমার জন্য সারপ্রাইজ পার্টি অ্যারেঞ্জ করে রাখছে। তো খুব সুন্দর করে ওরা সাজাটা যে রাখছিল, ভালো লাগছে এসে, মানে খুবই, এটা আমি বলবো আসলে এটা অনেক বড় একটা পাওয়া ফ্রেন্ডের থেকে এরকম সারপ্রাইজ পাওয়াটা। এই তো সবাই মিলে দুষ্টামি করছিল, মানে ওরা ছুরি ধরেছিল যে কেক কাটার আগে আমার গলাটা কাটবে। এই তো দুষ্টামি করতে করতেই আমার পার্টিটা শেষ হলো। পরদিন আমার একটা পিয়ার এসেছিল, ওটারই হচ্ছে ফটোশুট করছিলাম। তো ছোট ছোট কিছু ক্লিপ নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। এই সুন্দর হিজাব এবং ক্রাউনটি কিন্তু আপনারা প্রিন্সেস হার্ডওয়্যার পেজে পেয়ে যাবেন, আমি পেজের লিঙ্কটা কমেন্ট বক্সে অথবা ক্যাপশনে দিয়ে দিব। তো এই তো এই পর্যন্তই ছিল আমার ব্লগটা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও, আল্লাহ হাফেজ।